হাতিয়ার, একাত্তরের হাতিয়ার, আমার সোনার বাংলা, সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। আমাদের দাবি আমরা পর্যন্ত আমরা রাজপথ থেকে চলব না। এটা বিষয়ে আমরা বারবার স্পষ্ট করেছি, আরেকবার স্পষ্ট করতে চাই। বন্ধুগণ, আমরা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে? আমরা কি মুক্তিযুদ্ধের থেকে অসম্মান করি? আমরা কি মুক্তিযুদ্ধকে সম্মান জানাই? বন্ধ তো মুক্তিযোদ্ধারা পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। আমরা মনে করি যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এই বৈষম্যমূলক আন্দোলনে আমাদের সামিল হবে। পাকিস্তানের বিরুদ্ধে রক্ত দিয়েছে, পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে, তারা কখনো এই বৈষম্যমূলক কোটা মানতে পারে না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ছাত্র সমাজ 18 সালে যেভাবে দূরবার আন্দোলন করে চলেছি, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আন্দোলন করে চলব। ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা আমরা সেই 4টি দাবির সাথে ঐকমত্য পোষণ করে এবং আজকে এই দাবিগুলো আমি ঘোষণা করতেছি। আমাদের 4টি দাবি: 1. 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে। 2. 18-এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করতে হবে। 3. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। আমাদের 4th দাবি: দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল